हेलो स्टूडेंट्स, वेलकम टू प्रदीप सर क्लासेस हैशटैग बीएससी। आज के द न्यूमेरिकल किंग सीरीज ऐसी वर्मा चैप्टर थ्री क्वेश्चन नंबर 41 और 42 নিয়ে কথা বলবো। এর প্রিভিয়াস ভিডিও যারা আপ টু 40 পর্যন্ত দেখোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটা ভেসে যেটা বেল আইকন দেখা যাবে ওটাকে প্রেস করবে এবং প্রথম থেকে 1 থেকে 40 পর্যন্ত পরপর নিউমেরিক্যালস গুলো প্লেলিস্টে গিয়ে অবশ্যই দেখে নেবে। আর এরই সাথে যদি চ্যাপ্টার 1 বা 2 টা যদি তোমরা মনে করো যে সেগুলো একটা একটা করে ফলো করব অবশ্যই দেখবে। আর যারা 12 এর স্টুডেন্টস তারা 12 এর চ্যাপ্টার গুলো ফলো করতে পারো, আদারওয়াইজ যদি নিউমেরিক্যালস মনে হয় এসি বর্মা নিউমেরিক্যালস গুলো আপ টু গসস থিওরেম করা রয়েছে, ঠিক আছে? তো চলো ফলো করতে থাকো। আমরা কোশ্চেন নাম্বার 41 নিয়ে ডিসকাশনে যাব। এই বয় স্ট্যান্ডিং তোমরা প্রথমে যেটা করবে সেটা হচ্ছে কোশ্চেন নাম্বারটা কোশ্চেনটা ভালো করে লিখে নে করবে অ্যাজ ইউজুয়াল আমি যেভাবে করিয়ে থাকি, কোশ্চেনটা লিখে নেবে, লিখে নেওয়ার পর ট্রাই করবে না হলে সলিউশনস দেখবে। এ বয় স্ট্যান্ডিং অন এ লং রেল রোড কার থ্রোজ এ বল স্ট্রেট আপওয়ার্ড। আচ্ছা, নিউমেরিক্যালসটা ভালো করে বোঝার চেষ্টা করে যে কনফিউশনগুলো আমরা তৈরি হয় সেটা হচ্ছে বেসিক্যালি আমরা নিউমেরিক্যালসটা মানে বোঝার চেষ্টা করি না। হুম, একটু বারবার পড়ে নিই, খুব সহজ নিউমেরিক্যালস, খুব সহজ নিউমেরিক্যালস। আচ্ছা, একটা রেল রোড রয়েছে এবং কার, সেই কারে একজন বালক যাচ্ছে, একটা বাচ্চা যাচ্ছে, যেতে যেতে একটা বলকেও কী করলো, থ্রো করলো 9.8 মিটার পার সেকেন্ডে। হুম, তো বাচ্চাটা 9.8 মিটার পার সেকেন্ডে বলটাকে উপরের দিকে থ্রো করেছে, সেই সময় যে কারটা তোমার 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন নিয়ে যাচ্ছে, তাহলে এটা ইনিশিয়াল ভেলোসিটি আমি যদি ইউ ধরে নিই, কারটার ইনিশিয়াল প্রাথমিক বেগ যদি ইউ ধরে নিই, তাহলে কারটা কতটা যাবে, এস ইকুয়াল টু আমরা ফর্মুলা ইউজ করবো ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, মানে টি সময়ে কতটা যাবে, এটা এস কার লিখে দিতে পারি আমরা। আর বলটা সেই সময় ওপরের দিকে থ্রো করা হয়েছে, তার মানে বলটা কতটা যাবে হরাইজন্টাল দিকে, এটা কিন্তু হরাইজন্টাল দিকে, তোমার মনে হতে পারে হরাইজন্টাল দিকে বলটা কী করে যাবে, হরাইজন্টাল ডাইরেকশন এটা কনসিডারিং। আরেকবার বোঝাই যে আমি থ্রো করছি এই দিকে কিন্তু বলটার একটা এই দিকে একটা ভেলোসিটি রয়েছে, কারণ কি কোনো একটা আমি যেমন এখন রেস্টের আছি, মানে কি রেফারেন্স ফ্রেমটার রেসপেক্টে আমি যদি নিজেকে রেফারেন্স ফ্রেম মনে করি তাহলে আমার রেফারেন্স ফ্রেমের রেসপেক্টে আমি রেস্টে আছি, তাহলে এইটা ওপরের দিকে যাচ্ছে, কিন্তু আমি যদি কোনো কারে মুভ করছি সেই অবস্থায় থ্রো করি তার মানে এইটার একটা হরাইজন্টাল ডাইরেকশন একটা ভেলোসিটি থাকবে, সেটা হয়ে যাচ্ছে কারটার সমান, ওই জন্য আমরা ইউটি লিখলাম, মানে বলটা হরাইজন্টাল দিকে এত যাবে আর বলটা কারটা হরাইজন্টাল দিকে এত যাবে টি সময়ে। এখন এই টি সময়টা কি, মানে বলটা এই যে থ্রো করলাম এখানে পৌঁছাতে ঠিক কতটা সময় লাগছে আমরা দেখে নিই, তার মানে ফাইনাল ভেলোসিটি যদি জিরো, ভার্টিক্যাল মোশনটা আমরা কনসিডার করি, ভার্টিক্যাল মোশন তার মানে ভিটা জিরো, ইউ মাইনাস জিটি অর ইউ ইকুয়ালস টু 9.8 মাইনাস 9.8 ইন্টু টি, দ্যাট ইজ টি ইকুয়াল টু 1 সেকেন্ড যেতে সময় লাগবে, মানে এখানে গিয়ে ফের বলটা ফিরে আসতে সময় লাগবে 2 সেকেন্ড সময় লাগবে, এটা বুঝতে হবে ব্যাস। তারপরে আবার বোঝাচ্ছি, চকটা থ্রো করলাম, চকটা আমার হাতে পৌঁছাতে সময় লাগবে 2 সেকেন্ড। আচ্ছা, এই যে 2 সেকেন্ড টাইম, এই সেকেন্ডে হরাইজন্টাল দিকে কারটা কত যাবে, এত যাবে, হরাইজন্টাল দিকে বলটা কিভাবে যাবে, এত যাবে, তাহলে ডিফারেন্সটাই তো চেয়েছে, এস সি মাইনাস এস বি ইকুয়াল টু দিস মাইনাস দিস, এটা এটা কেটে যাবে, হাফ এ টি স্কোয়ার ইকুয়াল টু হাফ ইন্টু অ্যাক্সেলারেশন অ্যালং দিস ডিরেকশন ইজ 1 অ্যান্ড টি স্কোয়ার মানে হচ্ছে 2 ইন্টু 2 মানে হচ্ছে 2 মিটার, তাহলে বলটা 2 মিটার আগেই পড়ে যাচ্ছে, ডিফারেন্সটা চেয়েছে, ঠিক আছে, মানে বাচ্চাটার পিছনের দিকে কতটা পিছনে গিয়ে পড়বে, 2 মিটার পিছনে গিয়ে পড়বে। আরেকভাবে বোঝাচ্ছি, বলটা আমি যখনই থ্রো করছি তখন বলটার এই দিকে ভেলোসিটি হচ্ছে 9.8 কিন্তু বলটার হরাইজন্টাল ডাইরেকশনে ভেলোসিটি হচ্ছে কারটার ভেলোসিটির সমান, মানে এটাও ইউ এটাও ইউ, তাহলে সেই সময়ে
কাটটা কতটা যাবে, বলটা এইদিকে কতটা শিফটিং হচ্ছে, মাইনাস করলেই আমরা পেয়ে যাচ্ছি। ব্যাস নিউমেরিক্যালসটা এইটুকুই বোঝার। একটা জায়গা বুঝতে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে বলটা আমি তো থ্রো করলাম ওপরের দিকে, ও হরাইজন্টাল দিকে কেন যাবে, ডিউ টু সিন্স ইট ইজ এ ভেলোসিটি ভেক্টর, ভেলোসিটি ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, সো ইট হ্যাজ বোথ হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল ভেলোসিটিস। চলো আমরা নেক্সট নিউমেরিক্যালসটা নিয়ে ট্রাই করবো, কোশ্চেন নম্বর 42। কোন একটি বেসিক কনসেপ্টের ওপর বেস করে নিউমেরিক্যালসগুলো আছে, তোমরা জাস্ট ভিডিওগুলো দেখবে এবং সেই বেসিক আইডিয়াটুকু নিয়ে নেবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 42-তে কী আছে, একটা সিঁড়ি আছে, তো সিঁড়িটা আমরা এঁকে নিই, কতগুলো স্টেপ আছে, স্টেপগুলো তোমার এই দিকটা হচ্ছে হরাইজন্টাল দিকে কত, স্টেপটা 10 সেন্টিমিটার হাই অ্যান্ড 20 সেন্টিমিটার ওয়াইড, আচ্ছা এই দিকটা হচ্ছে 20 সেন্টিমিটার আর এই দিকটা হচ্ছে 10 সেন্টিমিটার, আচ্ছা এখান থেকে একটা বল গড়িয়ে পড়ছে এভাবে, গড়তে গড়তে এইদিকে যাচ্ছে, তো বলটা এখানে গিয়ে জাস্ট এখানে পড়বে, এখানে টাচ করে গিয়ে পড়বে, মিনিমাম বলেছে এখানে গড়িয়ে গিয়ে বলটা এখানে টাচ করে গিয়ে এখানে পড়বে, তাই তো, হ্যাঁ তাহলে বলটা থেকে এই ডিস্টেন্সটা মানে এখান থেকে আমাকে নিতে হবে, এখান থেকে এখানটা দুটো তিনটে স্টেপ আছে, সরি আরেকটা স্টেপ রয়েছে এখানে, মানে বলটা এখান থেকে গড়িয়ে এসে এখানে টাচ করে গিয়ে এখানে পড়বে, তার মানে এই দিক থেকে আমি ডিস্টেন্সটা নেবো কোথা থেকে, এখানে বলটা গড়িয়ে যাচ্ছে মানে এখান থেকে এখানে গিয়ে পড়বে, মানে এই গ্যাপটা হচ্ছে 20-40 সেন্টিমিটার আর হাইটটা হচ্ছে তোমার, সরি 20-40 মানে এখানটা লাগবে এতটা, এতটা এখানে টাচ করবে আর এখান থেকে এটা হচ্ছে 20-40 এটা 10-10 20 সেন্টিমিটার, ব্যাস আগে এটা বুঝতে হবে, কনসেপ্টটা বুঝতে হবে, বলটা গড়িয়ে আসছে, বলটা এখানে গিয়ে জাস্ট থার্ড স্টেপে গিয়ে টাচ করবে, মানে এই পয়েন্টটাতে গিয়ে টাচ করে বেরিয়ে যাবে, এই পয়েন্টটাকে টাচ করা মানে হচ্ছে এই দিকটা হচ্ছে 10-10-20 আর এই দিকটা হচ্ছে 20-20-40 সেন্টিমিটার এখান থেকে এতটা, ব্যাস এটাতেই কনসেপ্টটা রয়েছে। এখন আমাকে কি করতে হবে, ব্যাস এটা তো বলাই আছে তোমাকে, এটা যে গড়িয়ে পড়বে তার ভেলোসিটি বের করতে হবে, মানে ওয়াই ইকুয়াল টু এক্স ট্যান থিটা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, ট্র্যাজেক্টরি ইকুয়েশন, এই দিকের ডিস্টেন্সটা হচ্ছে কত, ভার্টিক্যালি 20 সেন্টিমিটার বাই 100 ইকুয়াল টু এক্স, এক্স মানে হচ্ছে এক্স ইন্টু ট্যান 0 ডিগ্রি, এটা কত গড়িয়ে পড়বে মানে ট্যান 0 ডিগ্রি, ট্যান 0 0 মাইনাস হাফ জি, জি মানে হচ্ছে 10 ইন্টু এক্স স্কোয়ার, এক্স মানে হচ্ছে 40 বাই 100 বাই ইউ স্কোয়ার অর কস 0 ডিগ্রি মানে হচ্ছে 1, তো মাইনাস মাইনাস কেটে দিলাম, 0 0 কেটে গেল, 2 2 4 4 এদিকে চলে যাবে, ইউ স্কোয়ার ইকুয়াল টু একটা 0 0 0 0 4 মানে 2 2 4 2 2 4 আর এই টুটা কেটে দিলাম, তাহলে কী পড়ে থাকলো ওপরে, ইউ স্কোয়ার ইকুয়াল টু পড়ে থাকছে, কনফিউজড হয়ে গেলাম আর একবার লিখে নিই ভ্যালুগুলো, আর একবার ট্রাই করি, ভ্যালুগুলো হচ্ছে ওয়াই ইকুয়াল টু মাইনাস 20 বাই 100, কারণ সেন্টিমিটার রয়েছে, এটা 0 হয়ে গেল, এটা হাফ জি মানে হচ্ছে 10 ইন্টু এক্স, এক্স মানে 40
40 স্কয়ার আছে না ওইটাই কনফিউশন হয়ে গেল 14 টু 40 বাই 100 100 বাই ইউ স্কোয়ার কস মানে 1 কস মানে 1 ব্যাস ঠিক আছে চলো তাহলে 0 0 0 0 0 0 0 0 দেন 0 0 কেটে গেল তার মানে 2 2 2 যা 4 2 2 যা 4 2 2 যা 4 অ্যান্ড 2 2 কেটে গেল মানে ইউ স্কোয়ার ইকুয়াল টু আসছে 4 মানে ইউ আসছে 2 মিটার তো 2 মিটার ইজ দ্য আনসার আর স্টিয়ার কেস কন্টেন্স 3 স্টেপস ইচ 10 সেন্টিমিটার হাই অ্যান্ড 20 সেন্টিমিটার হ্যাঁ ট্র্যাজেক্টরি ইকুয়েশন লাগিয়ে দিতে হবে ব্যাস এটা যে 20 এক্সের জায়গায় 40 বসাতাম কিন্তু বসটি লাগছে না কারণ কি এখানে ট্যান 0 ডিগ্রি 0 হয়ে যাচ্ছে এই পোর্শনটা এই পোর্শনটা লিখলাম জি এর ভ্যালু 10 অ্যান্ড এক্স স্কোয়ার 40 বাই 100 40 বাই 100 বাই ইউ স্কোয়ার ইকুয়াল টু 2 মিটার খুব ইম্পর্টেন্ট কোশ্চেন্স হ্যাঁ তোমরা কোশ্চেন নাম্বার 43 44 45 এগুলো ট্রাই করতে থাকো রিলেটিভ ভেলোসিটি নিউমেরিক্যালস ফার্স্টের দুটো যদিও প্রজেক্টাইল রিলেটেডই চলছে সব নিউমেরিক্যালসগুলো খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা নিউমেরিক্যালস যথেষ্ট ইম্পর্টেন্ট এবং প্রত্যেকদিন দুটো চারটে করে বেশি বেশি করতে পারবেন একসাথে কনসেপ্টগুলো ক্লিয়ার করে ব্যাস পড়ার সাথে সাথে একটু একটু করে করতে হবে অটোমেটিকলি শেষ হয়ে যাবে কনসেপ্ট অফ ফিজিক্স ক্লিয়ার হয়ে গেলে আমার মনে হয় কনসেপ্টস অনেক কনসেপ্টস আমরা শিখতে পারবো কারণ বেসিক্যালি এক একটা চ্যাপ্টার ওয়াইজ যদি আমি দেখি তাহলে দেখছি 50টা 40টা 30টার নিচে তো নিউমেরিক্যালস নেই এত হিউজ 30টা নিউমেরিক্যালস মানে 30টা কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়ে যাচ্ছে তো এই জায়গাগুলো তোমাদেরকে ক্লিয়ার করতে হবে ব্যাস সেইভাবে পড়ে যেতে হবে কন্টিনিউয়াস পড়তে থাকো আর চ্যানেলটা একটা লাইক দেবে ভালো লাগলে এতে একটু উৎসাহ বাড়বে এবং আরও আরও ভালো ভিডিও আনার চেষ্টা করব অবশ্যই থ্যাংক ইউ